প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মুসলমান হজ করার উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করেন, আর এই যাত্রার বর্তমানে একমাত্র বাহন হলো বিমান। বলা যায় এই বিষয়টাই যেন একজন ব্যক্তিকে তার সিদ্ধান্ত পিছিয়ে দিতে কারণ হয়ে দাঁড়ায়। কারণটা হলো যাতায়াতের খরচ। তবে জানা যাচ্ছে আগামীতে নাকি এই যাত্রার বাহন হিসেবে আরও একটা উপায় যুক্ত হতে চলেছে, আর সেটা হলো পানিপথে ভ্রমণ। এই বিষয়টা নিয়েই আলোচনা করা হবে আজকের ভিডিওতে। কবে থেকে শুরু হবে এই প্রসেস বা এই বিষয়টা সৌদি আরব যাত্রায় একজন সাধারণ মানুষের ওপর কতটুকু প্রভাব ফেলবে সেটাই জানতে চলেছেন আজ। তো চলুন শুরু করা যাক আজকের পেশকাশ। নৌপথে সৌদি আরব যাত্রা কিন্তু প্রথম নয়। আজ থেকে কয়েক দশক আগেও যখন বিমান যাত্রা এতটা সহজলভ্য ছিল না, তখন বেশিরভাগেরা নৌপথেই আরব যাত্রা করতেন। বিভিন্ন জাহাজ চলাচল করত এই পথে। তবে ধীরে ধীরে বিমান যাত্রা সহজলভ্য হওয়াতে এই সার্ভিসটা পরবর্তীতে উঠে যায়। মানুষজন আকাশপথে যাত্রা করতে শুরু করেন, যেখানে বর্তমানে সম্পূর্ণ হজ যাত্রায় প্রায় 5 থেকে 6 লাখ টাকার হিসাব গুনতে হয়, যা একটা নিম্ন মধ্য বা মধ্যবিত্ত পরিবারের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে আগামী 2-3 বছরের মধ্যেই আরও একটা যাত্রাপথ উন্মুক্ত হতে চলেছে। বাংলাদেশের চট্টগ্রাম থেকেই ছাড়া হবে জাহাজ। জাহাজটি হবে প্রায় 32 তলা বিশিষ্ট, যা বাংলাদেশের হাজিদেরকে পৌঁছে দেবে সৌদি আরব। তাদের যাত্রা সময় হবে 1 সপ্তাহের একটু বেশি। 8 থেকে 9 দিনের মধ্যেই তারা পৌঁছে যাবেন সৌদি আরব। কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে সেবাটা চালু করা হবে। খরচ হবে বিমান যাত্রা থেকে কিছুটা সাশ্রয়ী। পূর্বের সময়গুলোতে এই যাত্রা সময় ছিল প্রায় 1 মাসের কাছাকাছি। হজের প্রায় 1 মাস আগে তাদেরকে রওনা দিতে হতো। তবে বর্তমানে জাহাজ প্রযুক্তির অনেক উন্নয়ন হয়েছে, গতিও বেড়েছে জাহাজের, সেজন্য এই 1 মাসের সময়টা 8 দিনের মাথায় এসে নেমেছে। তাদের গন্তব্য হবে জেদ্দার সমুদ্র বন্দর। সারা বিশ্বের 10টি ক্লাসিফিকেশন সোসাইটি রয়েছে জাহাজের জন্য, যেগুলো জাহাজগুলোর মেনটেনেন্স এবং সব কিছু চেক করার মাধ্যমে সমুদ্রে জাহাজ চলার অনুমতি দেয়। আমাদের কর্ণফুলি শিপিং কোম্পানি বিদেশ থেকে এরকম বিশাল আকার পুরাতন জাহাজ আমদানি করে সেগুলোকে রিপেয়ার করার মাধ্যমে শুরু করবে এই যাত্রা। এই জাহাজটি একসাথে প্রায় 3,000 যাত্রীকে বহন করতে পারবে। সব মিলিয়ে হিসাব করলে বর্তমানে বিমান যাত্রা সহ সম্পূর্ণ খরচ 5 থেকে 6 লাখ টাকা হয়ে দাঁড়ায়। তবে জানানো যাচ্ছে এই নৌপথে যাত্রার মাধ্যমে বাংলাদেশিরা নাকি তাদের খরচের প্রায় 1.5 লাখ টাকা সাশ্রয় করতে পারবেন। তাছাড়াও সমুদ্র যাত্রার এক নতুন অভিজ্ঞতার ছোঁয়া পাবে তারা। বছরের 2 মাস এই জাহাজ বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা করবে, আর সারা বছর দেশের অন্যান্য যাত্রীবাহী জাহাজের মতোই কাজ করবে এইগুলো। এখন যদি নিরাপত্তা নিয়ে কথা বলা হয়, কোম্পানি জানিয়েছে তারা তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখবে এই জাহাজে, তাই নিরাপত্তা বিষয়টা নিয়ে এখানে চিন্তিত হবার মতো কোনো বিষয় নেই। তো আজকের জন্য এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা লাইক করার মাধ্যমে আমাদেরকে জানাবেন। আরব যাত্রায় এরকম নতুন দিগন্ত উন্মোচনে আপনার মতামত কীরকম সেটা জানানোর জন্য কমেন্ট বক্স খোলা আছে। আপনার গুরুত্বপূর্ণ মতামত সেখানে লিখে ফেলুন। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে আমাদের পাশেই থাকুন, এবং নিয়মিত এরকম খবরাখবর পেতে জুম বাংলার নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।